আবু হুরায়রা সেই মহফিল বসাইন বানাইয়া যাইন না, কোন সময় নবীজি কোন বয়ান করবা ছুটি যাইব গিয়া, খানি খাওয়া বন্ধ হয়ে গেল খাবার তলাশে যাইন না, এমতা অবস্থায় তিন দিন কাটাই দিলা। এরপরে যখন সমীর শরীর ও সমীর জমিনে উঠবার শক্তি নাই, মাটির ফেটকু জাতা মারি ধরিয়া নবীজির বয়ান শুনতে থাকলা। একবার কংলা সুবহানাল্লাহ, নবীজিয়ে মনে করলা সাহাবাই কেরাম দাঁড়িয়ে দিয়ে যাইছিলা, থান বনু আইল সেও হয়তো ডাকিবা আনবা কিচ্ছু খানে দিবা, সেও কিচ্ছু দিল না। আমার নিশ্চয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আবু হুরায়রার সাইডে যখন যাইয়া নবীজি আবু হুরায়রার সেই করুণ অবস্থা দেখিয়া সূচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার কি বেমারে দেখা দিল তুমি যে জমিনও খাড়া হইতে ভাট দেয় না, তুমি মাটির মধ্যে ফেট লাগাইয়া ধরিয়া বইছো, কি তা ব্যাপার? আবু হুরায়রা উত্তর দেনি, আর রাসূলুল্লাহ আজ তিন দিন হয়ে গেছে তুমি আবার আবু হুরায়রার পেটে কোনো খানি গিয়া ঢুকছে না। ইয়া রাসূলুল্লাহ জমিন আমি উবাইবার কোনো শক্তি নাই, কিন্তু আপনি কোন সময় কোন কথা বয়ান করবা কোন হুদিন ছুটি যাইব গিয়া, আবু হুরায়রা তো আর জীবনে ভাইতাম নাই, যার কারণে আপনার মহফিল ছাড়িয়া আমি এবার হইয়া যাই না। এবার কইতাম না সুবহানাল্লাহ, আমার ভাই হল বুজুর্গ হল, নবীজি আবু হুরায়রার এই সূচনীয় অবস্থা দেখিয়া কইলা, আবু হুরায়রা রে আমার সঙ্গে চলো আমার ঘরে যাই, দেখি কোনো খানি পাইনি। হজরা মোবারক নবীজি গিয়া খবর লাগাইলা কোনো খানি আসেনি, ঘর থাকি আওয়াজ আইলো আল্লাহর হাবিব মাত্র এক গ্লাস দুধ আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিকাইলা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, এই মহফিলে তো আরো আসেন ভাড়া কতজন আসেন? নবীজির উত্তর প্রশ্নের উত্তরে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ সত্তর জন সাহাবি আরো কেন বাদ, একবার কই না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, আবু হুরায়রা যাও তারারে দাওয়াত দিয়াও গে যাও, কারণ তুমি একলা তো উপাস নাই, আমার বাকি সাহাবারাও তো উপাস, যাও সারারে তুমি দাওয়াত দিয়াও গে যাও। আবু হুরায়রা চিন্তা করলা তিন দিন উপাস রইয়া নবীজির কোনো দাওয়াত ফাইলাম এক গ্লাস দুধের দাওয়াত, আর এখন যদি সত্তর জন গিয়া দাওয়াত দেই আর যদি আবার সারাই নবীজি কইবা তুমি খাওয়াও আর আমি যদি খাবার লাগলে এক বেটায় খাই যাই, তে আইজো আমি উহাস লাগবো না, মাত বুঝে নেননি। কিন্তু নবীর কথা চির ধৈর্য, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন গিয়া আবু সারা সত্তর জন সাহাবীরে দাওয়াত করলাম, মুসলমান সত্তর জন সাহাবি আইয়া হাজির হইলাম, নবীজি আবু হুরায়রা কইন, আবু হুরায়রা রে তুমি তারারে ফান করাও। আবু হুরায়রা একজন একজন করে পান করানি আরম্ভ করলাম, এক এক সাহাবিয়ে খাইয়া ফেট পড়িয়া কইন, আবু হুরায়রা তুমি আগে চলো। একজনে খাইলা, দুইজনে খাইলা, তিনজনে খাইলা, সত্তর জনে খাইলা, সত্তর জনে খাবার বাদেও দুধের গ্লাস ভর্তি রইলা। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুধ এক গ্লাস খাইছো কত জনে? জোরে মাতো না, আস্তাটা বড় রইছে নানি, এটা আল্লাহর বরকত আর বিশ্বনবীর মুজিজা। একবার হও সুবহানাল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার প্রশ্ন করেন, আবু হুরায়রা দুধ সালারে খাওয়াই শুনি বলে জি হ্যাঁ বলে কতজনে খাইলা কইন সত্তর জন। নবী যে প্রশ্ন করেন, আবু হুরায়রা আর কোন দুধ বাকি রইছে নি? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ সত্তর জনে খাবার বাদেও পুরা গ্লাস ভর্তি রইলা। হাউলা সুবহানাল্লাহ, নবী যে ফরমাইন, আবু হুরায়রা রে দুধের গ্লাস আমার হাত দেও চাই। আবু হুরায়রা বিশ্বনবীর হাত যে সময় দুধের গ্লাস উঠাইয়া দেন, বিশ্বনবী ফরমাইন, আবু হুরায়রা তুমি আমার নিকটে আও চাই আমি তোমারে খাওয়াই। দিলে হো না সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য, একবার চিন্তা করো চাই, নবীজির জন্নতি আগ দিয়া আবু হুরায়রা দুধ খাইলা, দিলে হো না সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখন মাশাআল্লাহ আমার খলিন্দা ঠান্ডা হয়ে গেছে কি আজকের দিন, কারণ বিশ্ব নবীর হাত দিয়ে যদি আজকে আমি দুধ পান করি আমার সেই কথার কিনার বিশ্বাস আছে, খাইল ময়দানে মাসুর যদি নবী দিয়ে হাও যে কাউসুরের পানি পান করাইবা, আমি আবু হুরায়রা নবী দিয়ে সর্বপ্রথম পান করাইবা। সুবহানাল্লাহ, এই কথাগুলো থেকে আপনি আমি সবক কিতা পাইলাম, কিসা এখন শুনলাম আর ওগুলা সবকটা হতা পাইলাম,
যে তার গুণাটা কিরকম আছিল, যান যায় যাইত গিয়া নবীজির কথা শুনতাম, ওলা আছিল নেন মাতেন না, আমরা বইয়া শুনি বেহবদলা খাই, যদিও আমি মাতি আর বা যে কোনো আলিমে মাত কোয়া মাতি কান আল্লাহ আল্লাহ রসুল নাই হলা শুনি শুনালা কান শুনি যদি শুনি না তাইলে আমল হইব হইতো নাই। সুতরাং এই হদিসটা আপনাদের সামনে বয়ান করার উদ্দেশ্য হইল আমরা আর যত সময় বইম সে আমরা লড়া চড়া বেড়া চেড়া সেও করতাম না কোনো ইনশাআল্লাহ আরো ধরে করা ইনশাআল্লাহ একবার তোলা জিকির আমরা এটা স্কুল বা মসজিদ সাধারণ গাউত আছে না বেসা বাগলে ফলাইনি বেসাব বা মাস্টার বলে ভরাইবার সময় আমরা অত ভরাইয়া আইয়ারে করো ভরাই আমরা তো আমরা প্রায় সময় বেদ পাত লইয়া হরুতারে পর্যবেক্ষণ করি খে ফড়ে আর খে না ফড়া লাগে না তো একদিন এক মেসাবে ফড়াই দিলা আর সাইতলা খে ফড়ে আর খে না দেখুন সামনের হরুতাই কিন্তু বেতর দরে খুব পড়ি দিলা আমার বাসাও আর মাঝে যেটা আসো এটাই বেশ ফোড়াত নাই আর একারে ফিসে যেটা এটাই বিলকুল ফোড়াত নাই এখন আপনার গেছে আমার একটা কথা আদিকে চাও যে হরুতা গুলাই মেসাবর চকুর সামনে বইয়া ফড়িল না এরা বাড়িত কে ফড়িব সলাই মাতেন না কেন ফড়িব নি আমি আপনার মেসাব নাই তো আমি কইলাম তোরা জিকির মারো অনলি ফর টেস্ট যে তুমি তাই না আমলের ময়দানে কেমন আগুয়াইছো সামনের গুলো চৌকে চৌকে চাইয়া মোটামুটি গিয়ার দাবাইছো মাঝেদি একটা বেশ নাই আর খরেদি মাতাও লড়েন না এখন আমার চকুর সামনে যদি তুমি তাই আমলি আগবাইতে পারো না বাড়িত যাওয়ার মাঝে করতে পারবেন বাইরে খাইছো জায়গা তোরা হবত করি আল্লাহ জিকির করো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার সম্মুখে করে কথা জাদ্দিদু ইমানাকুম ও আমার উম্মত হলরে তোমরা গুনাহর দায়িত্বে হইতে গুনার গুনাহকে পরিষ্কার করিয়া ঈমানকে নতুন বানাও সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ও গো বিশ্বনবী আমরা ঈমানকে কিভাবে পরিষ্কার করি নবীজি ফরমাইছে কালা আকসিরো তুমি যেন বেশি বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহ জয় La ilaha illallah Muhammadur Rasulullah মানুষে দেশে বয়ে গুণা রাখাম করে কোরআনের ফয়সালা মতো তার কলব দঙ্গার লাগে দাগ লাগি যায় এইভাবে গুণা করতে 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 পুরা দেশে বয়ে দাগ লাগিছিব তখন হে নাফরমানি কারি কই করিয়া কইব আমার ইমান ঠিক আছে একবার কোন আউযুবিল্লাহ আপনারা এটা আসেন কি জানি না আমরা তার কিছু আসেন হোটেলে হোটেলে বইয়া গফ করবা হইবা অমুকে যদি নমাজ ভুল তবলিকো যাই না আল্লাহ আল্লাহ বেশু করেন তান তাকি আমার ইমান ঠিক আছে এটা মানুষ সকল ভাই আসেন নি জোরে মাতেন না হ্যাঁ আমার প্রশ্ন ইল তার বাফে দিয়া গেছিল যে ইমান গড্ডেই যে তৈছিল বার করে চাইছে ওনা পুরা ঠিক আছে ওলা নি ব্যাপার হ্যাঁ আমার ভাই এখন আর বুঝল কখাল হতা গোলাপ বালা করি বুঝার চেষ্টা করো মুসলমান আকা ইলামদার সরকার দুয়ারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মত আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ পৃথিবীর ইমানদার তোমরা পরিপূর্ণ ইমান আল্লাহর উপরে আনো কইয়া কইছে না আমিনু কামা আমানান নাস ওলা ইমান আনো জেলা সাহাবায়ে কেরামের ইমান ছিল রে ভাই একবার কও না সুবহানাল্লাহ এখন যদি প্রশ্ন করি সাহাবা লাগাই নিমান হইছে।